তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালে যথারীতি সব রান্না বান্না হয়ে গেছে, বিছানা সব গুছিয়ে নিয়েছি, আর কিছু কাছাকাছি ছিল আমার সেগুলো করে নিয়েছি, নিলাম। এখন চলো ঝটপট করে ছাদে গিয়ে মেলে দিই, না হলে শোকাবে না, ঠিক আছে? চলো। ভালোই রোদ উঠেছে, গরমটা আবার পড়ে গেল, ভালোই। আর ভালো লাগছিল না বাবা, ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে আবার পড়ছে, মাঝে মাঝে আবার পড়ছে ঠান্ডা, আবার একটু বেলা হতেই ঠিক হয়ে যাচ্ছে। কুলগুলোর এবার রোদ দিতে হবে, দুদিন ধরে কুলগুলো রোদ ওঠেনি, মেঘলা মেঘলা করে থাকতো, তাই আর রোদে দেওয়া হয়নি, আজকে একটু রোদে দিয়ে দেবো। শরবতী লেবু গাছ ফুল ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? কটা লেবু হবে জানি না, কিন্তু গাছ ভর্তি ফুল। এখানে গুড় সঙ্গ আছে, শ্বশুর শাশুড়ি ওরা গেছে, কিন্তু আমার এখন কাজকর্ম হয়নি, আমার যাওয়া হলো না। আর ও ডিউটি থেকে আসুক, যদি তাড়াতাড়ি চলে আসো তাহলে ওয়ার আমি গিয়ে ঘুরে আসবো। চলো, হয়ে গেল, যাই নিচে গিয়ে স্নানটা করে নিই। ও ফুলটা দিয়ে দিই, ভুলে গেছি। হাঁপিয়ে গেছি আমি, এখন এই ছাদে আসলে এই জায়গাটা আমার হচ্ছে রিল্যাক্সের জায়গা। সব মেলে টেলে দিয়ে ছাদটা ঝাড় দিতে হবে, আজকে আর দেবো না, আজ এখন মনে পড়লো আমার, তো এখন আবার জামাকাপড় তুলে আবার ঝাড় দিতে হবে, নাহলে জামাকাপড় সব ধুলো ধুলো হয়ে যাবে। সেই জন্য থাক, আজকে আর দেবো না, কালকে দিয়ে দেবো ঝাড়। আর অনেকটা রোদও উঠে গেছে, তো আজকে আর দেবো না, একটু সাওয়া সাওয়া থাকবে, তাড়াতাড়ি এসে তখন দিয়ে দেবো। চলো নিচে যাই, বসে থাকলে মনে হবে বসেই থাকি, খুব ভালো লাগে এই জায়গাটা বসে থাকতে, ছাওয়া পড়ে যায়, পিছনে পাখিগুলো কিচির মিচির করে, খুব রিল্যাক্স লাগে মাইন্ডটা, মনে হয় এখানে বসে কিছু করে ভালো লাগে খুব। কিন্তু বেশি ভালো লাগলে হবে না, যেতে হবে নিচে গিয়ে, টুকটাক আর কিছু কাজ আছে ওগুলো সেরে স্নান করে নিতে হবে। আজকে করলাম টমেটো দিয়ে ডাল, এটা হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত, এটা হচ্ছে বেগুন ভাজা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটা আলু ভাজা করেছি, আর এটা ডাটা আলু দিয়ে কাতলা মাছ। এই হলো আজকের মেনু। শুভ সন্ধ্যা সবাইকে। চলো, আমি আবার চলে এসেছি নেতাজি কি বিবাহিত এই বইটা পাঠ করতে।
আগের দিন আমরা পড়েছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বিবাহের রচনার সঙ্গে কারা জড়িত ছিল, মানে কারা কারা জড়িত ছিল আর কারা কারা জড়িত ছিলেন না, এই বিবাহ রচনাটাকে পুরোপুরি মিথ্যা বলেছিলেন, তো সেটা পড়েছিলাম। আর শেষে আমরা এখানটায় শেষ করেছিলাম যে বিবাহের পক্ষে এবং বিপক্ষে তো আমরা অনেক কিছুই শুনলাম, অনেক তথ্য প্রমাণ দেখলাম, কিন্তু যার বিবাহ নিয়ে এত কথা, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বিবাহ সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে তিনি কী বলেছিলেন, চলো শুরু করি। সবার কথাই তো শুনলাম, অনেক তথ্য দিলাম, এবার আসুন বিবাহ ও নিজের জীবন সম্পর্কে সুভাষচন্দ্রের কিছু নিজস্ব কথা শোনা যাক। আমার নিজের সঙ্গে বোধহয় সবচেয়ে তীব্র যে সংগ্রাম চালাতে হয়েছিল তা হলো যৌন প্রবৃত্তির ক্ষেত্রে। আত্মোন্নতির জীবন মেনে না নিয়ে বরং আমার জীবনকে কোনো মহৎ কাজে উৎসর্গ করব, তা স্থির করার জন্য প্রকৃতপক্ষে আমাকে কোনো বেগ পেতে হয়নি। সেবা বা অনিবার্য ক্লেশপূর্ণ জীবনকে মেনে নিতে গেলে দৈহিক ও মানসিক দিক থেকে কিছুটা প্রস্তুতির প্রয়োজন ছিল। তবে যৌন প্রবৃত্তিকে দমন করা কিংবা মহত্তর প্রেরণায় উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজন ছিল অবিরাম চেষ্টার, অদ্যাবধি তা চলছে। সুভাষ রচনাবলী পৃষ্ঠা নম্বর 30। দেখুন এই অংশটি নেতাজি তার আত্মজীবনীতে ইন্ডিয়ান পিলগ্রিমে লিখেছেন, সেটা 1936-37 সাল হবে। ভাবুন একদিনেই মহান হননি নেতাজি, কত দিনের ব্রত তার, আত্মোন্নতি নয় মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ, তার সঙ্গে যৌনতাকে দমন ও মহত্তর প্রেরণায় উদ্বুদ্ধ করাও তার সাধনা, যা কিনা আমাদের প্রাচীন মুনিরা করতেন। এহেন মানুষ হঠাৎ করে জীবনের ব্রতকে বিসর্জন দেবে ভাবতে পারেন? সুভাষচন্দ্র কি আমাদের মতো সামান্য মনের মানুষ? আবার দেখুন রামকৃষ্ণ সর্বদাই বলতেন যে কামিনী আর কাঞ্চন আধ্যাত্মিক উন্নতির পথে সর্বপ্রধান দুটি বাধা, এবং তার কথাগুলিকে আমি বেদ বাক্য বলে মেনে নিয়েছিলাম। বাস্তব ক্ষেত্রেও অসুবিধা ছিল যে যতই আমি যৌন প্রবৃত্তিকে দমন কিংবা মহত্তর প্রেরণায় রূপান্তরিত করার জন্য গভীরভাবে মনোনিবেশ করছিলাম, ততই তা অধিকতর শক্তিশালী হয়ে উঠেছে বলে বোধ হচ্ছিল, অন্তত প্রাথমিক অবস্থায় তো বটেই। যৌন সংযম আয়ত্ত করার ব্যাপারে দৈহিক ও মানসিক কয়েকটি অভ্যাস ও সেই সঙ্গে কয়েক প্রকারের ধ্যান সহায়ক হয়েছিল, ক্রমে আমার উন্নতি হচ্ছিল। পরিপূর্ণ শুদ্ধতা লাভের জন্য সংগ্রাম চালিয়ে যেতে চেয়েছিলাম বলেই ভবিষ্যৎ জীবনে যে অকৃতদার থাকব তা ধরে নিতে হয়েছিল। ভালো করে শুনলে কথাটা, আবার বলছি শোনো, ক্রমে আমার উন্নতি হচ্ছিল, পরিপূর্ণ শুদ্ধতা লাভের জন্য সংগ্রাম চালিয়ে যেতে চেয়েছিলাম বলেই ভবিষ্যৎ জীবনে যে অকৃতদার থাকব তা ধরে নিতে হয়েছিল। সুভাষ রচনাবলী পৃষ্ঠা নম্বর 30। শুনুন, পরিষ্কারভাবেই সুভাষচন্দ্র বললেন যে তিনি ভবিষ্যতে অকৃতদার থাকবেন ধরে নিয়েই নিজেকে উন্নত করেছিলেন, তাই বিবাহ না করার সিদ্ধান্ত তার একদিনের নয়, বরং অতীত কৈশোরেই তিনি বিবাহ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন ও তাতে অটলও ছিলেন আজীবন। আজাদিন বাহিনীর সর্বময় কর্তা হিসেবে যখন তিনি সিঙ্গাপুরে বা পূর্ব এশিয়ায় থাকতেন, তখনও তিনি প্রতি রাতে সুবিধামতো স্থানীয় রামকৃষ্ণ মঠে যোগাযোগ রাখতেন ও যোগ করতে যেতেন। ওই সময় এবং শেষ অন্তর্ধান পর্যন্ত তার কাছে গীতা চণ্ডী জপের মালা থাকত। দেশে থাকতে লালগোলার লালগোলা হাই স্কুলের হেডমাস্টার বরদাচরণ মজুমদারের কাছে সুভাষচন্দ্র যোগ শিক্ষা নেন বলে জানা গেছে। বরদাচরণ ছিলেন মস্ত যোগী ও তান্ত্রিক মতে সাধনা করতেন। কাজী নজরুল তার পুত্র বুলবুলের অকাল মৃত্যুর পর মনের শান্তি ফিরে পেতে এখানেই তন্ত্র শিক্ষা করেছিলেন। তার শ্যামা সঙ্গীতের এত মাধুর্য,
এ তার তন্ত্র শিক্ষার পরিণাম। এই যোগ সুভাষচন্দ্র আজীবন করেছিলেন কারণ এ তার নিজ সিদ্ধান্তে গৃহীত এক ব্রত। বলুন এহেন মানুষ বিবাহ করেন? আর তা করলেও তা এত কদর্যপূর্ণভাবে, প্রেমপত্রে ছড়াছড়ি করে? ছি ছি, এমন এক ভগবান সম মানুষকে যারা কলঙ্কের আবরণে ঢেকে দিতে চায়, যারা তাকে তার যথার্থ শ্রদ্ধার আসন থেকে টেনে হিঁচড়ে নামায় নোংরা নরকে, যারা তার সুমহান ভাস্বর চরিত্রকে দুশ্চরিত্রে পরিণত করার প্রয়াস চালায়, তারা কি মানুষ, ঈশ্বরের সৃষ্ট জীব, নাকি নরকের কীট নরদেহধারী শয়তান? আর এই শয়তানেরাই কি বলে জানেন? বলে সুভাষচন্দ্র নাকি দেশত্যাগ করেছিলেন ইউরোপের এই সুন্দরী কোমল তরুণ নারীর জন্য। যুদ্ধ শেষেও নাকি তিনি ওই নারীর কাছে ফিরে যেতে চেয়েছিলেন। না, এতে নাকি কোনো দোষ নেই, নিন্দা নেই, কারণ সুভাষচন্দ্র তো মানুষ। বেশ কথা, মানুষ মানলাম, কিন্তু ওরে শয়তান, শোন, সে তো সাধারণ আমাদের মতো মানুষ নন, অসাধারণ তো বটেই, না হলে আর নেতাজি কেন? তাই যদি বিবাহ করেন ও, তবে কি এত কেচ্ছা কাহিনী ঘটিয়ে? তবে দেশ নয়, দেশবাসী নয়, শুধু একটিমাত্র সুন্দরীর জন্য তার দেশত্যাগ, স্বাধীনতার যুদ্ধ? আমরা সাধারণ মানুষও তো এত ইচ্ছা করে বিবাহ করি না। বিবাহ তো পবিত্র এক বন্ধুত্ব স্থাপনের উৎসব, নারীকে সম্মান জানানোর আয়োজন। এ কি সুভাষচন্দ্রকে শিখিয়ে দিতে হতো? নারীর মর্যাদা সম্পর্কে তার শিক্ষা কি আমাদের চেয়ে কম ছিল? আইনে ঝান্সি ব্রিগেডের প্রতিটি মহিলা সৈনিক তাকে পিতার চোখে দেখতেন, এখনও তারা নেতাজির জন্য কান্না করেন। একবার ঝান্সি বাহিনীর এক মহিলা সৈনিক আত্মহত্যা করতে যান, কারণ যুদ্ধে তার স্বামী, যিনি আইনে সৈনিক ছিলেন, তিনি মারা গিয়েছিলেন। এই খবরে তিনি মর্মাহত। সহসাথীরা তাকে সান্ত্বনা করতে পেরে নেতাজির কাছে নিয়ে আসে। নেতাজি সব শুনে কি বলেছিলেন জানো? চলো, এটা আমি কালকে তোমাদেরকে বলবো, আজকে এই পর্যন্ত থাক। কালকে আমরা এখান থেকে পড়বো যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই মহিলা সৈনিকটিকে কি বলেছিলেন এবং সেখানে ঘটনাটা কি ঘটেছিল, এবং প্রতিটা পাঠ তোমরা ভালো করে এবং শ্রদ্ধার সঙ্গে শুনছো, এটাই আশা করব। আর এই বইটা বেশি আর বাকি নেই, আর অল্প একটুই বাকি রয়েছে, কিছুদিন পরেই এটা বইটা শেষ হয়ে যাবে পাঠ করা। তো চলো, আজকে তাহলে এতটা অবধি রাখছি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানিয়ে তাহলে আজকে এখানেই শেষ করব। দেখো, আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিলাম ঝটপট করে। ওই বলছিলাম যে সকালবেলা যে এখানে আমাদের যে রাম ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে সেখানে যাব, ওর ডিউটি থেকে এসে গেছে, টিফিন হয়ে গেছে ওর খাওয়া, এবার আমরা বেরোবো। তো এখনও রেডি হয়নি, আমি রেডি হয়ে বসে রয়েছি, চলো বেরিয়ে যাই।
ফোনে আবে কিনা জানি না, হয়ে গেছে। আবার বাড়ি থেকে যাই, বন্ধ হচ্ছে না, এবার বাড়ির দিকে যাই। রওনা দি, এবার একজন স্যানিটাইজার মারছে, স্যানিটাইজার মাস্ক, এখন এইগুলোই জীবন হয়ে গেছে। ওখানে কিন্তু বেশ ভালো লাগে বলো, মানে অনেকক্ষণ বসে থাকলে, তাই না? এসে গেছি, চলো এখন আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেবো, তারপরে এডিটিং করতে বসবো, তারপরে আবার রাতের রান্না রয়েছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করো, ঠিক আছে? চলো আজকের মতো, সবাইকে টাটা।